আমাদের পছন্দ পাবে না, আমরা শ্রোতা হিসেবে এসেছি, বক্তব্য বলতে পারবো না। শুধু একটি কথাই বলবো, আগামী নির্বাচন বাংলাদেশের প্রিয় ব্যক্তি দেশের প্রধানমন্ত্রী বেগম জিয়ার মুক্তির আন্দোলন, আমাদের আন্দোলন তারেক রহমান সঙ্গে নিয়ে একটি জাতীয় ঐক্য করেছে।
শেখ হাসিনা আজকে এই জনসভায় বলে যায়, বেশি সময় আর নাই, বেশি সময় আর নাই, যদি হুশে থাকো নভেম্বরের আগেই পদত্যাগ করো, তা যদি না করো এই সাল বাকাল কার উঠবে, আমাদের না তোমার, এই সপ্তাহ খালি পরে তুমি বুঝতে পারো। বাংলাদেশের অপসেন নেত্রী, গণতন্ত্রের মহসেন নেত্রী, যার নামে সারা বিশ্বে মুসলমানরা গৌরব বোধ করে, সাত আটটি মাস তুমি তাকে জেলখানার মধ্যে আটকে রেখে, এই সভা থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলছে, বেগম জিয়াকে তুমি জেলে রেখেছো, তুমি কি এই কথা জানো বেগম জিয়া বেরিয়ে আসার পরে ওই জেলে কে যাবে? নির্বাচনে যাব, তার আগে শেখ হাসিনা তোমাকে পদত্যাগ করতে হবে, বাংলাদেশের মানুষ তোমাকে চায় না, যাওয়ার রাস্তা তুমি যদি দেখতে না পাও এই জাতীয় ঐক্য তোমাকে দেখিয়ে দেবে। তার চেয়ে খালেদা জিয়া সহ সব রাজবন্দীকে মুক্তি দান করতে হবে, আমরা চাই এই অবৈধ পার্লামেন্টকে ভেঙে দিতে হবে, এছাড়া নির্বাচন হতে পারে না। প্রিয় ভাইরা আমার, আজকে আওয়ামী নেতারা কেমন হোসেনের সমালোচনা বলেন সংবিধান প্রণেতা হয়ে তিনি সংবিধান মানেন না, তিনি সংবিধান প্রণেতা 72-এর সেই সমৃদ্ধ সংবিধান তিনি প্রণেতা নন, তিনি নিজে বলেছেন আমি বর্তমান সমিতি বাদ দিয়ে সংবিধান মানি। তাই প্রিয় ভাইরা আমার স্পষ্ট করে বলতে চাই যে সংবিধান হয়েছে তাই পরিবর্তন করতে হবে, নতুন সংবিধান করে সংশোধনী করে নির্বাচন ব্যবস্থা করতে হবে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষরা এই নেতৃবৃন্দের নেতৃত্বে ঐক্যবদ্ধ, ভবিষ্যতে আর কোনো বাস বন্ধ করতে দেওয়া হবে না। দেখুন খালেদাকে মুক্ত করবো, এমন একটি নিরপেক্ষ নির্বাচন আদায় সক্ষম হবো, সেই যুদ্ধে সেই সংগ্রামে শরীর হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। এখানে পূর্ণভূমি হযরত শাহজালাল শাহপরানের এই পূর্ণভূমি থেকে আজকে জাতীয় ঐক্য ফ্রন্টের যাত্রা শুরু হলো, এই যাত্রার মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হবে, বাংলাদেশের ঐক্য ফ্রন্টের 7 দফা আদায় হবে এবং 11টি লক্ষ্য পূরণ করে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে বাংলাদেশে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা আমাদের এই জাতীয় ঐক্য ফ্রন্ট সরকার গঠন করবে ইনশাল্লাহ। পদক্ষেপের সাথে লিবারেল ডেমোক্রেটিক পার্টি একাত্মতা প্রকাশ করছে এবং প্রত্যেকটাকে এই লিবারেল ডেমোক্রেটিক পার্টি সারা দিবে ইনশাল্লাহ, এইটুকু প্রতিশ্রুতি আজকের এই ময়দানে দলের পক্ষ থেকে আমি ব্যক্ত করতে চাই। গণতন্ত্রের যে ন্যূনতম নিয়ামক গুলো রয়েছে তার প্রত্যেকটি আজকে বাংলাদেশে অনুপস্থিত, এদেশে জনগণের প্রতিনিধিত্ব কোন সরকার নাই, এদেশে মানব অধিকার নাই, এদেশে সুশাসন নাই, এদেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, এদেশে আইনের শাসন নাই, এদেশের মানুষ
কেবল মাত্র শুনে আসছে এদেশে নাকি উন্নয়ন হচ্ছে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা। আমার প্রশ্ন আজকে সরকারের কাছে, যদি লক্ষ লক্ষ হাজার কোটি টাকার উন্নয়ন হতে হয়ে থাকে, তাহলে দেশের মানুষ তো স্বেচ্ছায় এই সরকারকে ভোট দেবে, তাহলে তারা এদেশে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে ভয় পাচ্ছে কেন? আজকে সরকারকে এই প্রশ্নের উত্তর দিতে হবে। আজকে বাংলাদেশের বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠা করে আমরা এদেশে আওয়ামী লীগকে এক ঘরে করে দিব ইনশাআল্লাহ। এবং আমরা এই দেশে রাজপথে নেমেছি, রাজপথ থেকে আমরা ফিরে যাব না যতক্ষণ পর্যন্ত না আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা রাজনৈতিক মামলা থেকে মুক্ত না করব। এদেশের প্রতিটি বিরোধী দলের নেতা কর্মীকে হাজার হাজার মিথ্যা মামলা থেকে মুক্ত করব। এই মঞ্চে যে সকল জাতীয় নেতৃবৃন্দ আছেন তাদের উপর সারা জাতি বিশ্বাস করে, এই জাতীয় ঐক্যের পর সারা দেশের মানুষের একটি প্রত্যাশা, এদেশে একটি সুস্থ গণতন্ত্র নির্বাচন আগামী হবে। আমরা আশা করব যেই দফা যেই দাবি, এ দাবি শুধু আপনাদের নয়, এ দাবি জনগণের দাবি, এ দাবি জনগণের মনের কথা। তারা ভোট দিতে চায়, নির্বিঘ্নে দিতে চায়, যাকে খুশি তাকে দিতে চায়, তবে নৌকায় দিতে চায় না। সুতরাং আজকাল চোপাবাজি চাপাবাজি আর গলাবাজি উন্নয়নের জোয়ার, ইহা উন্নয়নের জোয়ার নয়, এক দশকের মহান উৎপাতের জোয়ার। এই জোয়ারে নৌকা তলিয়ে গিয়েছে খবর নাই, যদি খবর থাকতো তাহলে 14 সালের মতো আরেকটি জঘন্য নির্বাচন করার চেষ্টা তারা করত না। একদিকে তারা একতরফা নির্বাচনের মাঠে ভোট চায়, অন্যদিকে 300 আসনে অন্য কোনো প্রার্থী বা কোনো দলের নেতাকে সেখানে জনগণের সাথে দেখা তো দূরের কথা, কর্মী সভা তো দূরের কথা, জনসভা তো দূরের কথা, ঈদের মাঠে গিয়ে নামাজ পড়ার অধিকার পায় না। এই বাস্তবতার নিরিখে একটা কথাই বলতে হবে, কাঁঠাল দিয়ে আম সত্য হয় না, শেখ হাসিনা দিয়ে সুষ্ঠু নির্বাচন হয় না, শেখ হাসিনা দিয়ে ভোট চুরি হয়, শেখ হাসিনার মাধ্যমে ভোট ডাকাতি হয়। সুতরাং শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে কখনো বাংলাদেশের সুষ্ঠু অবাধ নির্বাচন চিন্তা করা বোকামি সরকারের বাস করা, সেই কারণেই কখনো এই জাতীয় সৈন্যতন্ত্র এই জাতীয় অসুরতন্ত্রকে মুখের কথার জনসভা দিয়ে কখনো হাঁটানো যায় না, দাবি আদায় করা যায় না, দাবি আদায় পূর্ব শর্ত আন্দোলন সংগ্রাম। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলেছেন বারে বারে, ওনার কথাকে বিশ্বাস করতে এসেছে। উনি বলেছেন জাতির এই মুহূর্তে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন, সুষ্ঠু নির্বাচন চান, উনি কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচন চান না, উনি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চান, প্রাণবন্ত সংসদ চান। উনি আজকে এটা কোন সময় বলছেন? দেশে যখন উন্নয়নের জোয়ারে নৌকার তালমেতাল, উন্নয়নের জোয়ারে নৌকার ভারসাম্য হারিয়ে ফেলছে, একই সাথে উন্নয়নে দুর্নীতির ঠেলাতে সরকারের চোখে ছানি পড়ে গেছে, এই ছানি কাটবে কে? এই ছানি কেটে, এই দুর্নীতির ছানি কেটে দেশকে এগিয়ে নেবে কে? এগিয়ে নেওয়ার জন্য এই বয়সে সামনে এসে দাঁড়িয়েছেন ডক্টর কামাল হোসেন, এই বয়সে দাঁড়িয়েছেন ডক্টর কামাল হোসেন, তার পাশে দাঁড়িয়েছেন মির্জা ফখরুল আলমগীর,
তার পাশে দাঁড়িয়েছেন আইন বিশারদ মাইনুল হোসেন। এই দেশের স্বাধীনতার পতাকা যে ২৪ বছরের বার যুবক তুলে ধরেছিল, যে সাহসিকতার অপূর্ব নিদর্শন, সাহস কাকে বলে দেখেছিল, সে আসম আব্দুর রাও। কামাল হোসেনের পাশে আর কে দাঁড়িয়েছেন? মাহমুদুর রহমান মান্না, সুলতান মনসুর এবং আরও অনেকে। যে অনাচার চলছে, যে হয়রানি চলছে, সেই হয়রানি থেকে মুক্তির পথকে, এই মুক্তির জন্যই জাতীয় ঐক্যফ্রন্টের যাত্রা শুরু। ৩৬৫০ দিন পর, ৮৫,৬০০ ঘন্টা পর আজকে আমি সিলেটের মাটিতে বক্তৃতা দিচ্ছি। ২০০৮ সালের পর থেকে আমার রাজনৈতিক জীবন কেড়ে নেওয়ার জন্য যে রাজনীতি আমি শুরু করেছিলাম ১৯৬৮ সাল, এমন কোন সিলেটের পাড়া নাই, এমন কোন সিলেটের উপজেলা নাই যেখানে চারণের বেশে বেশে যে বঙ্গবন্ধুর পক্ষে কথা আমি বলি নাই, সংগ্রামের পক্ষে কথা বলি নাই, স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলি নাই, এমন কোন দিন আমার জীবনে ছিল না। আমার সেই রাজনৈতিক জীবন কেড়ে নেওয়ার ষড়যন্ত্র কারা করেছিল আপনারা জানেন, প্রশ্ন জানতে পারে। আমার এক ভাই সেদিন আমাকে, আমি ইলিয়াস আলীর ওয়াইফ কে নিয়ে দেখেছি, আমাকে একজন প্রশ্ন করেছিল যে ইলিয়াস আলী সুলতান ভাই কোথায়। আমি বলেছিলাম এক জানে এই সরকার আর এক জানেন আল্লাহ তাআলা। আজ আমি আপনাদের কথা দিতে চাই, আর আজকের এই সবাই যারা উপস্থিত হয়েছে, এই ১ কোটি ১৬ কোটি মানুষের পক্ষ থেকে, এই সিলেটের মানুষের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আমি এই কথাটি বলতে চাই, সিলেটের মানুষ কোনোদিন মাথা নত করে হাঁটে না, মাথা উঁচু করে আছে। সিলেটের মানুষ গোলামিতে বিশ্বাস করে না, সিলেটের মানুষ শাহজালাল শাহপরানের লক্ষ্যে, আদর্শের লক্ষ্যে প্রভাবিত হয়ে মানুষ এগিয়ে যেতে চায়। আজ সকালবেলায় একসঙ্গে আমি, মির্জা ফখরুল ভাই, জনাব আসম আব্দুর রব ঢাকা থেকে এখানে আসলাম। হোটেলে আমাদের সঙ্গে যারা দেখা করতে গেলেন তারা বললেন সিলেটের প্রত্যেকটি রাস্তা, সিলেট শহরে ঢোকার পথ পুলিশ বন্ধ করে দিয়েছে, বাসগুলো আটকাচ্ছে, বাস থেকে মানুষ নামিয়ে দিচ্ছে, টেম্পু থ্রি হুইলার এগুলোতে করে যারা আসছে তাদেরকে পর্যন্ত রাস্তা থেকে নামিয়ে দিয়েছে। ৩বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এখন জেলে, ওনার হাঁটুতে ব্যথা, ২বার অস্ত্রোপচার করা হয়েছে, হাঁটু ভালো হয়নি, শরীরে আর্থ্রাইটিস, অন্যান্য অসুখ, ৭৩ বছর বয়সে তার জেল খাটবার কথা না। কোটি কোটি টাকা লুটপাট হয়েছে, বিচার হয়নি, আর তার ২ কোটি টাকা ফুলে ফেপে ৬ কোটি টাকা হয়েছে, অথচ তাকে দেওয়া হয়েছে ৫ বছরের কারাদণ্ড। আমরা সবাই বলছি তার মুক্তি চাই, আমরা সবাই বলছি আমি জানি আপনাদের সবার মনের মধ্যে ক্ষোভ, আগুন, রাগ, অভিমান, কিন্তু আজ এইখানে শুধু স্লোগান দিয়ে অন্তত আমাদের কথা বলাটা বন্ধ করবেন না, বলতে দিন, এই কথা শুনে, এই কথার রেশ ধরে আগামী দিনে শপথ নিন কিভাবে বেগম জিয়াকে মুক্ত করে আনতে পারি। দোতলার একটা ভাঙা জায়গায় তাকে রাখা হয়েছে, হাঁটুর ব্যথার কারণে হাঁটতে পারেন না, নিচে ঠিক মতো নামতে পারেন না, ডাক্তাররা দেখা করতে যায় দেখা করতে পারে না, অন্য কেউ দেখা করতে গেলে উনি সেখান থেকে নেমে জেল গেট পর্যন্ত আসতে পারবেন, এই রকম শক্তি তার নাই, মেরে ফেলবার ব্যবস্থা করেছে এই হাসিনা সরকার।
অনেক বলাকা করবার পরে তাকে পিজিতে আনা হয়েছে। যে ডাক্তার তাকে দেখা দরকার সেই ডাক্তারকে দেখতে দিচ্ছে না। শুধুমাত্র স্লোগান দিয়ে নয়, চিৎকার করে নয়, বলেন কিভাবে দাবি আদায় করতে পারি। প্রতিটি পদে পদে বাধা দেওয়া হয়েছে। 23 তারিখে সমাবেশ করার কথা ছিল, কিন্তু দুঃখের বিষয় 23 তারিখে অনুমতি দেওয়া হলো না। ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে, আজকের প্রধান অতিথির নেতৃত্বে ঢাকা হাইকোর্টে রিট পিটিশন করা হলো। আমরা তারপরে 24 তারিখের জন্য আবেদন করেছিলাম, সঙ্গে সঙ্গে 24 তারিখে একটি অনুমতি দেওয়া হলো। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বললেন নাটক হচ্ছে, তারা নাটক করছে, আমরা দিয়ে দিব, তারপরে তারা নাটক করছে। আমরা তো গতকাল রাত্রে সারা রাত নাটক দেখেছি। যখন এই সভাকে সমর্থিত করার জন্য বিভিন্ন নেতাদের বাসায় বসে আলোচনা করা হচ্ছে, 4 জন 5 জন 10 জন 12 জন করে গ্রেপ্তার করা হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে কর্মী ভাইয়েরা আসছেন, মাইলের পর মাইল অতিক্রম করে তাদের বাধা দেওয়া হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, গ্রেপ্তারের ভয় দেখানো হচ্ছে। সারা রাত নাটকের পরে এই মাঠটাতে তিল ধরার জায়গা নাই। এই পূর্ণভূমি থেকে আজকে শুরু হলো জাতীয় ফ্রন্টের, জাতীয় ঐক্য ফ্রন্টের নতুন যাত্রা। কেন আমাদেরকে এই ঐক্য আনতে হলো বা কেন আমরা ঐক্য চাই, তার একটি মাত্র কারণ হলো দেশে একটি স্বৈরাচারী সরকার এখন আছে। তারা জোর করে ক্ষমতায় আছে এবং তারা জোর করে ক্ষমতায় থাকতে চায়। তাদেরকে অপসারণ করতে হলে ঐক্যের কোনো বিকল্প নাই। সেজন্যই আজকে বাংলাদেশের সব গণতন্ত্রমনা রাজনৈতিক দল আজকে ঐক্যবদ্ধ হয়েছে জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য, এবং এই ঐক্যের মাধ্যমেই ইনশাআল্লাহ এই সরকারকে সংলাপে আসতে বাধ্য করা হবে এবং তারা সমঝোতায় আসতে হবে। যদি সমঝোতায় না আসেন তাহলে ধরে নেব যে আপনারা এই দেশে সুস্থ গণতন্ত্র চান না এবং আপনারা দেশে গণতন্ত্র ফিরিয়ে দিতে চান না। তাহলে দেশের মানুষ সময় মতো উপযুক্ত কর্মসূচি নিয়ে তার জবাব দেবে। আমি আমার বক্তব্য অত্যন্ত সংক্ষেপ করে বলতে চাই, এই বর্তমান সরকারের আমলে এই জবাবদিহীন সরকারের সময় এই গত 10 বছরে বাংলাদেশের সীমাহীন দুর্নীতি হয়েছে। শুধু আপনাদের ভূমি অফিসে নয়, রাজস্ব অফিসে নয়, উচ্চতম পর্যায় থেকে শুরু করে নিম্নতম পর্যায়ে আজকে দুর্নীতি এবং ঘুষ ছাড়া কোনো কাজ আপনারা করতে পারেন না। এবং মেগা মেগা বড় বড় প্রকল্প নিয়ে বড় বড় দুর্নীতি হয়েছে, এগুলোর বিচার করতে হবে। আমরা ক্ষমতায় গেলে একটি এই দুর্নীতির উপরে প্রতিটি পয়সার হিসাব আমরা নেব এবং তার জন্য একটি শ্বেতপত্র তৈরি করব। এবং এই আমলের দুর্নীতি যে সকল রেকর্ড ছড়িয়ে গেছে, তারা বিদেশে সম্পদ পাচার করেছে, 37,000 কোটি টাকা বিদেশে সুইস ব্যাংকে রেখেছে, আমেরিকায় মালয়েশিয়ায় সম্পত্তি করেছে, বাড়ি করেছে, সম্পদ তারা ব্যবসা করেছে, এর সব হিসাব আমরা এই বাংলাদেশের মানুষ চাইবে এবং সেই হিসাব আমরা দেব। আমার বক্তব্য শেষ করার আগে শুধু বলতে চাই, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের এই আন্দোলন হলো একটি নিরপেক্ষ সরকার নির্বাচন করা, গণতন্ত্র ফিরিয়ে আনা এবং বেগম খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত করা। আপনাদের অনেক ধন্যবাদ। আমরা আজকে মহান মুক্তিযুদ্ধের যে চেতনা, গণতন্ত্রকে পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা, একটি স্বৈরাচার ফেসিবাদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য এই বাংলাদেশের আধ্যাত্মিক রাজনীতিক হযরত শাহজালাল, হযরত শাহবরানের এই শহর থেকে আমরা এর যাত্রা শুরু করলাম। আমাদের দাবি, এদেশের জনগণের দাবি 7 দফা,
কিসের জন্য? একটি সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন আরের জন্যে। আমাদের দুঃখ হয় এই সাজ্যেই দেশ লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে, সেই দেশ এতদিন পরে আমরা গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য আবার রাস্তায় নামতে হয়েছে। আজকে এই সরকার গাঁজরের সরকার, 2014 পাঁচই জানুয়ারিতে এই সরকার জনগণের দ্বারা নির্বাচিত হয়নি। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনও তারা একইভাবে তারা করতে চায়। সেই জন্য আপনারা দেখছেন বাংলাদেশের সবচেয়ে বৃহৎ দল জনপ্রিয় দল দেশনেত্রী বেগম দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় আজকে কারাগারে রাখা হয়েছে। আজকে সারা বাংলাদেশে লাখো লাখো যে মানুষকে বিএনপি এবং অন্য বিরোধী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা, কেন আমাদেরকে বাদ দিয়ে তারা আগের মতো নির্বাচন খেলা খেলতে চায়? কেননা তারা জনগণকে ভয় পায়, এই জন্য ভয় পায় যে তাদেরকে জনগণের সামনে আসতে তারা যে এই পর্যন্ত এই সিলেটের কৃতি সন্তান ইলিয়াস আলী থেকে শুরু করে শত শত ব্যক্তিকে গুম করেছে তার জবাব দিতে হবে। এই সরকার ভয় পায় যেভাবে তারা হত্যা করেছে মানুষ আইন বহির্ভূতভাবে, সেটার জবাব দিতে হবে। লুট করেছে, রিজার্ভ লুট করেছে, স্বর্ণ লুট করেছে, কয়লা লুট করেছে, জবাব দিতে হবে। আজকে সেই জন্য তারা ভয় পায়। আমরা বলতে চাই যে যতই আপনারা ভয় পান না কেন, জনগণের জয় যে শুরু হয়েছে, জনগণের এই দাবি সাত দফা আগামী নির্বাচনের তফসিলের আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। এদেশের জনগণের দাবি তফসিল ঘোষণার আগে এই সরকারের পদত্যাগ করতে হবে এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার কায়েম করতে হবে। এই তফসিল ঘোষণার আগে সংসদ ভেঙে দিতে হবে এবং জনগণকে তাদের ভোটের অধিকার দিতে হবে এবং জনগণ যাতে নিজের হাতে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারে তার সুযোগ দিতে হবে। এটাই আমাদের দাবি, বেশি কিছু নয়। আজকে পুন্দ্রবনী সিলেট থেকে যে যাত্রা আমরা শুরু করলাম, আমি আশা করি এদেশের জনগণের দাবিকে নিয়ে আমরা রাস্তায় নিয়েছি। ইনশাল্লাহ এই দাবি আদায় করে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে বেগম খালেদা জিয়াকে নিয়ে আগামী নির্বাচনে যাব। ইনশাল্লাহ এদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করব। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয় ঐক্য ফ্রন্ট জিন্দাবাদ। এই আন্দোলনে জয়লাভ করার পরে এখানে লক্ষ কোটি জনতার সভা হবে, সেই সভা বক্তৃতা করবে। এই রেজিস্ট্রেশন মাঠে অনেক জনসভা করেছি 60-70 থেকে। দেশটা ডাকাইতের হাতে পড়েছে। সম্মানিত সভাপতি, শ্রদ্ধা ভাজার প্রধানমন্ত্রী, দেশ ডাকাইতের হাতে পড়েছে। বাঁচাতে চান? খালেদা জিয়ার মুক্তি চান? ডাক্তার জীবনের মুক্তি চান? শুধু নিজেরা মাঠে নামলে হবে না, জনগণকে নিয়ে মাঠে নামতে হবে। সরকার অনেক উস্কানি দেবে, উস্কানিতে বলবেন না, শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে হবে, ধৈর্য ধরতে হবে। আমি সরকারকে বলবো এটা আইস ব্রেক, সারা পৃথিবীকে আমরা দেখাই দিলাম হযরত শাহজালালের মাজার সাহাবরানের মারার উসমানের সিলেটে দেখে যান লাখো জনতার ঢল নেমেছে। আপনি অনেক ইতিহাসের জন্ম দিয়েছেন, আজকে আরেকটি নতুন ইতিহাসের জন্ম দিচ্ছেন। সেই ইতিহাস হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাস। সেই ইতিহাস আজকে রচিত হচ্ছে হযরত শাহজালাল হযরত শাহপরানের পুণ্যভূমিতে। আজকের এই ঐতিহাসিক
জনসভাতে সভাপতিত্ব করছেন আপনাদের জনপ্রিয় নেতা নবনির্বাচিত মেয়র, তাকে বারবার আঘাত করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, আরিফুল হক আমাদের আজকে প্রধান অতিথি। বাংলাদেশের মানুষ শুধু নয়, সারা বিশ্বের মানুষ তাকে শ্রদ্ধার সঙ্গে দেখে, যিনি তার মেধা, তার দক্ষতা এবং সৃজনশীলতা দিয়ে আইনের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে একটা নতুন ইতিহাস রচনা করেছেন এবং আমাদের সংবিধানের অন্যতম প্রণেতা ডক্টর কামাল হোসেন আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছেন আমাদের সেই সমস্ত বীর সেনাপতিরা, সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, বক্তৃতা দেবার সময় নাই, শুধু এইটুকু বলতে চাই যে আজকে যে নতুন লড়াই শুরু হলো, এই লড়াইয়ের মধ্য দিয়ে গণতন্ত্রের মাতা, যিনি সারা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, দেশ নেত্রী বেগম খালেদাকে মুক্ত করে আনতে হবে, ফিরিয়ে আনতে হবে আমাদের অধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে এবং সাজা প্রাপ্ত সমস্ত মানুষগুলোকে, রাজনীতিবিদকে মুক্ত করতে হবে, তারেক রহমান সহ আমাদের সাজা প্রাপ্ত জেলে আছেন যারা তাদেরকে মুক্ত করতে হবে। এই সরকারকে পরিষ্কার করে বলে দিতে চাই, তফসিল ঘোষণার পূর্বে পদত্যাগ করুন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন, সংসদ বাতিল করুন এবং নির্বাচন কমিশনকে পুনর্গঠন করুন, ইভিএম দেওয়া চলবে না, ওই ডিজিটাল চুরি করবেন সেই চুরি আর করতে দেওয়া হবে না, এবং সেনাবাহিনী মোতায়েন করতে হবে আইন শৃঙ্খলা করার জন্য। আমাদের লক্ষ্য গণতন্ত্র, গণতন্ত্র পুনরুদ্ধার করা, আমাদের লক্ষ্য মানুষের অধিকার ফিরিয়ে আনা, আমাদের লক্ষ্য বাংলাদেশে একটি কল্যাণধর্মী রাষ্ট্র নির্মাণ করা। বন্ধুগণ আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই, আজকে সিলেটের মানুষ যেভাবে শত বাধা বিপত্তি অপেক্ষা করে এই ছুটে এসেছে এই জনসভায়, তারা প্রমাণ করেছে যে এই দেশের মানুষ গণতন্ত্রকে ফিরে চায়। আজ অভিবাদন জানাই সিলেটের অধিবাসীকে, জনগণকে। বন্ধুগণ আপনারা আমার সঙ্গে একটু হাত তুলে দেখাবেন, আপনারা এই আন্দোলনের শরিক হয়েছেন, আপনার জন্য ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছেন, শান্তিপূর্ণভাবে আন্দোলনের মধ্য দিয়ে আমরা আমাদের অধিকারকে ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় ঐক্যফ্রন্ট জিন্দাবাদ, আসেন এই কর্মসূচিকে বাস্তবায়িত করার জন্য ঐক্যবদ্ধ হয়ে আপনাদের মাঠে নামতে হবে আপনারা। সেই আমি ধন্যবাদ জানাই যে সেই সারা দিয়ে আপনারা দূর দূরান্ত থেকে কষ্ট করে এখানে এসছেন। আমি শুনেছি নানান রকমের বাধা অতিক্রম করতে হয়েছে, সেগুলোকে অতিক্রম করে আপনারা এসছেন। অর্থাৎ আমি খুব সংক্ষেপে আমার কথাটা বলে দিই যে আমাদের একটা 7 দফা কর্মসূচি আমরা দিয়েছিলাম যে কিভাবে এই দেশের মালিকের যে অধিকার আপনারা পুনরুদ্ধার করবেন। আপনারা জানেন সংবিধানে লেখা আছে 7 নম্বর অনুচ্ছেদে, জনগণ এই দেশের মালিক, আপনারা জানেন তো এটা, আপনারা সবাই মালিক। কিন্তু কি মালিকের ভূমিকা রাখতে পেরেছেন? আপনাদের মালিকানা থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। এই মালিকানা যদি পুনরুদ্ধার করতে হয় জনগণের ঐক্য অপরিহার্য, দলীয় ঐক্য না, জাতীয় ঐক্য। তাই আজকে আপনারা নেমেছেন, আপনাদেরকে সম্পৃক্ত করতে হবে, দেশের অন্য অন্য দলে যারা আছেন সবাইকে এসে বলতে হবে যে আমরা ক্ষমতার মালিক, আমাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে, কেন সুষ্ঠু নির্বাচন, সত্যিকার অর্থে নির্বাচন না হলে মানুষ অধিকার থেকে বঞ্চিত। তাই আমাদের 1 নম্বর দাবি হলো অবাধ সুষ্ঠু নির্বাচন, এবং তার সাথে সাথে আমরা আরও 6টা দফা দিয়েছি কিভাবে নির্বাচনকে সুষ্ঠু করা যাবে, কিভাবে জনগণ মালিকরা
সত্যিকার অর্থে তাদের রায় দিতে পারবে। এইটাই হলো আপনাদের কাজকে কষ্ট দেওয়ার কারণ। আমি বিস্তারিত ব্যাখ্যা বক্তৃতায় করতে পারবো না সময়ের স্বল্পতার জন্য। আপনারা সাত দফা যেটা আমরা দিয়েছি এটা আপনাদের মধ্যে বিতরণ করা হবে। আপনারা এটাকে মনোযোগ সহকারে দেখে দেখার পরে গ্রামে গ্রামে, ইউনিয়নে ইউনিয়নে, থানায় থানায়, জেলায় জেলায় এই ঐক্যকে আরও সুসংগত হবেন, সুসংগত হয়ে সেই দাবিগুলো করবেন যে আমাদের ভোট দেওয়ার জন্য এই সাতটি দফাকে পালন করতে হবে। এটা আপনারা হালকাভাবে নেবেন না। এত বড় জিনিস যেটা হারানো হয়েছে সেটাকে পুনরুদ্ধার করা সহজ না, কিন্তু এই যে আপনারা সাড়া দিয়েছেন, আপনারা যে বুঝতে পেরেছেন যে আপনাদেরকে বঞ্চিত করা হয়েছে এই গত পাঁচ বছর ধরে, এখন আপনারা শক্তভাবে সিদ্ধান্ত নিয়েছেন এই অধিকার আমরা ফিরে আনব। ফিরে আনার জন্য আপনারা এসছেন, আমাদের সেই সাত দফা দেখেন, সেই সাত দফাতে আপনারা থাকেন। আমরা অন্য অন্য জায়গায় যেও মানুষকে সম্পৃক্ত করছে জাতীয় ঐক্যের এই আন্দোলনে, মালিকানা এটা আমাদের দেশের মালিকানা, যেন জনগণ আবার ফিরে পায়, অবশ্যই আমরা পাবো। কোটি কোটি মানুষ জীবন দিয়ে এই স্বাধীনতা এনেছিল, স্বাধীন দেশের মালিক হলো জনগণ। জনগণ মালিক না থাকলে প্রকৃত অর্থে আমরা স্বাধীন থাকি না, আমরা সেই স্বৈরাচারের সেই প্রজা হয়ে যাই। সেই অবস্থা থেকে মুক্ত হতে হলে, স্বৈরাচারের প্রজা থেকে মুক্ত হতে হলে, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হতে হলে, আসেন আমরা সবাই মালিক হতে চান। এই যে আমরা সবাই দেশের মালিক, আমরা সেই আন্দোলন ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যে দিয়ে আমরা আবার মালিক হব, এই দাস এই রাষ্ট্র আমাদের নিয়ন্ত্রণে আনব, এবং যে আমাদের লক্ষ্যগুলো, যেসব যে লক্ষ্যগুলো এখনও অপেক্ষিত, আমাদের মানুষের সার্বিক উন্নতি, সকলের মধ্যে সমতা, সমান একটা উন্নয়ন, এইসব অপেক্ষিত, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, এইগুলো সব থেকে মানুষ কিন্তু বঞ্চিত। খালি বলা হয় উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, কার উন্নয়ন? সব মানুষের উন্নয়ন, যে কতিপয় মানুষের উন্নয়ন, যাদের উন্নয়ন যে টাকা পুঁজি পাচার করে তাদের উন্নয়ন, কাদের উন্নয়ন? যে মুক্তি মুষ্টিমেয় মানুষ যে আমাদেরকে ভোট থেকে বঞ্চিত করে রেখেছে তাদের উন্নয়ন উন্নয়ন না, সেটা উন্নয়নের উল্টাটা। আমরা চাই উন্নয়ন 16 কোটি মানুষের, আপনাদের আমাদের সকলেরই। আসুন সেই সত্যিকার অর্থে উন্নয়নের জন্য আমরা ঐক্যবদ্ধ হই। ঐক্যবদ্ধ আন্দোলনে বাঙালি যখনই আমরা ঐক্যবদ্ধ হয়েছি আমরা বিজয়ী হয়েছি, এটা মনে রাখবেন। সেই বিজয়কে সামনে রেখে আসুন আমরা ঐক্যবদ্ধ হই, ইনশাআল্লাহ ক্ষমতার মালিক আমরা হব এই দেশে। আমরা সবাই মিলে নিয়ে যাব অগ্রগতির দিকে, যাতে সকলেই তাদের সকল অধিকার ভোগ করতে পারে। আপনারা এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে যে আমাদেরকে সহযোগিতা করার জন্য আপনাদেরকে এই ফ্রন্টের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আজকে ছাত্র নেতৃবৃন্দকে, এবং একই সাথে দাবি জানাচ্ছি আজকে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমান সকল রাজনীতিদের মুক্তি, সাখাওয়াত হোসেন জীবন কেন্দ্রীয় সাংগঠনিক সমর্থক তার মুক্তির দাবি করছি, ব্যারিস্টার ময়নুল হোসেন, আমির খসরু, মাহমুদ চৌধুরী, মনিরুল হক চৌধুরী সহ অন্যান্য আমাদের জাতীয় এবং স্থানীয় সকল রাজনীতিদের মুক্তি দাবি করে আজকের এই সভাকে সাফল্যমণ্ডিত করে তোলায় সকল স্তরের নাগরিকবৃন্দকে, মিডিয়া সহ প্রশাসনকেও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সবার কাজ সমাপ্তি।